বিশ্বকাপে ইতিহাস গড়তে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ষোলো রানের হার্দিক পাণ্ডিয়ার করা বিশতম ওভারের প্রথম বলটা হোয়াইট ফুলটসকে ডেভিড মিলার হাঁকিয়েছিলেন ছক্কার জন্য কিন্তু বাউন্ডারি লেনে লং অফে দুর্দান্ত এক ক্যাচে ডেভিড মিলারকে ফেরান সুরিয়া কুমার যাদব আর তাতেই যে বিশ্বকাপে সকল আশা সকল স্বপ্ন শেষ হয়ে যায় মিলারের ভারত যেতে নেয় বিশ্বকাপের শিরোপা শেষ ওভারটি দক্ষিণ আফ্রিকার সেই ষোলো রান নিতে ব্যর্থ হয় সাত রানের জয় পায় ভারত কিন্তু ফাইনালের পরেই ওঠে সমালোচনা আলোচনা সুরিয়া সেই ক্যাচটি নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সুরিয়া কুমারের পা স্পর্শ করছে বাউন্ডারি লাইনে কিন্তু সেই ক্যাচটিতে বা সেই ভিডিওটিতে দেখা যায়নি সূর্য কুমার বলটি তালুবন্দি করেছেন কিনা না সে সময় নাকি তিনি মাঠের ভেতরে বলটি ফেলে দিয়েছেন অর্থাৎ সে নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে সমর্থকদের মাঝে যে সেটি কি ক্যাচ ছিল নাকি সেটি ক্যাচ ছিল না এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল এডেন মার্ক্রাম বলেছেন তিনি সেই ভিডিওটি রিপ্লে দেখেননি কিন্তু কিছুটা দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো এমনটা তিনি বলছেন তবে তার কাছে মনে হয়েছে আউট হয়েছে বলেই আম্পায়াররা খুব দ্রুত সময় সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানিয়েছেন অধিনায়ক তবে তারপরেও সোশ্যাল মিডিয়া জুড়ে একটা সমালোচনা চলছে সেই ভিডিও নিয়ে দর্শক আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটি সেই ভিডিওতে কিন্তু অস্পষ্ট যখন সূর্য কুমার যাদব ক্যাচটি নিয়েছিলেন তখনই তিনি পা স্পর্শ করেছিলেন নাকি ক্যাচটি নিয়ে বল যখন ভেতরে ফেলে দিয়েছেন বাউন্ডারির তখন পায়ে স্পর্শ করেছে সেই নিয়ে একটা আলোচনা সমালোচনা আর বিতর্ক চলছে তবে অনেকেই বলছেন যদি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের জায়গায় সেখানে ভারতের কোনো ব্যাটার হতেন তবে আম্পায়ার সেটিকে আরও পর্যবেক্ষণ করতেন আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিওটি ক্লোজ করে দেখাতেন আমরা আপাত দৃষ্টিতে যেমনটা দেখেছি সুরিয়া কুমার যাদব দুর্দান্ত একটি ক্যাচে ডেভিড মিলারকে ফিরিয়েছেন এবং সেই সাথে ভারতকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা সেই ভিডিওটি রিপ্লেতে আরেকটু ক্লোজভাবে আরেকটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো যেত কি না টিভি স্ক্রিনে যখন দেখানো হয়েছিল সেই ভিডিওতে সামনের অ্যাঙ্গেল থেকে ভিডিওটি মিসিং ছিল অর্থাৎ সামনের অ্যাঙ্গেল থেকে যে রিভিউ বা রিপ্লে দেখার কথা ছিল সেটি কিন্তু দেখানো হয়নি সেই জায়গা থেকে আসলে দর্শকরা প্রশ্ন তুলছেন তবে ভারতীয় সমর্থকদের মত সেই ভিডিওটিতে যে অবস্থাটা দেখা গিয়েছিল সূর্যকুমার যখন পা স্পর্শ করছেন তখন বলটি তার হাতে ছিল না বলটি তিনি ততক্ষণে মাঠের ভেতরেই তিনি ফেলে দিয়েছেন অর্থাৎ এই নিয়ে চলছে এখন পর্যন্ত সমালোচনা বিতর্ক তবে সব কিছু মিলে ভারত বিশ্বকাপ জয় পেয়েছে দু হাজার সাত সালের পর দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় পেয়েছে এবং এগারো বছরের আক্ষেপ ঘুচিয়ে আরও একবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন লুরা দর্শক আপনার কাছে কি মনে হয় সূর্যকমের যে ক্যাচটি নিয়ে আলোচনা হচ্ছে সেটিকে আদৌ আউট ছিল নাকি সেটি ছিল নট আউট সে নিয়ে একটু জানাতে পারেন কমেন্ট বক্সে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস